খাগড়াছড়ির রামগড়ে চোরাচালান রোধে অভিযান অব্যাহত রেখেছে 43 বিজিবি, সেই সাথে সীমান্তে বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি। অভিযানে প্রতিনিয়ত মিলেছে ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, যা সীমান্ত অতিক্রম করে চোরাই পথে আসছে বাংলাদেশে। গত এক বছরে অভিযানে শুধু খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে 7.5 কোটি টাকার মাদক এবং 8 কোটি টাকার শাড়ি, গরু ও ওষুধ। বিজিবির এমন অভিযানে খুশি স্থানীয়রা। খাগড়াছড়ির ব্যুরো প্রধান এজেম প্রফুল্লের পাঠানো তথ্যচিত্রে রামগড় সীমান্তে বিজিবির বিশেষ অভিযানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খাগড়াছড়ির সীমান্ত শহর রামগড়, মাঝখানে ফেনী নদী, এপারে বাংলাদেশ, ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। কয়লামুখ থেকে লক্ষ্মীছড়া পর্যন্ত দীর্ঘ 45 কিলোমিটার সীমান্তে সন্ধ্যা নামলে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কোটি টাকার মাদক, শাড়ি, গরু ও ঔষধ। এই চোরাচালান রোধে 43 বিজিবির জওয়ানরা ওত পেতে থাকে। গোয়েন্দা সিগন্যাল পেয়ে পাচারকারী চক্রকে ধরতে অভিযান চালায় বিজিবির সদস্যরা, ধাওয়া করে পাচারকারী চক্রটিকে। কিন্তু দুর্গম ও গভীর জঙ্গল আর ঘন কুয়াশার কারণে চোরা কারবারিদের ধরা সম্ভব না হলেও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের মদ, ফেন্সিডিল, গাঁজা, শাড়ি ও গবাদি পশু। আমরা বিশেষ সূত্রের মাধ্যমে জানতে পারি আজকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে কিছু মাদক চোরা কারবারি আসবে। আমরা ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশ ক্রমে এখানে অ্যাম্বুশ করি। আপনারা গণমাধ্যম কয়েকজন সদস্য সন্ধ্যা থেকে আমাদের সাথে আসেন। এখন 3:00 বাজে, আপনারা দেখতে পেয়েছেন আমরা চোরাকারবারিদের ধাওয়া করতে করতে এক পর্যায়ে চোরাকারবারি পালিয়ে যায়। অধিক কুয়াশার কারণে চোরাকারবারিদের আমরা ধরতে পারিনি। রামগড় সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। মাদকসহ চোরাচালান রোধে সীমান্তে আরও কঠোর নজরদারি বাড়ানোর দাবি তাদের। আমাদের 43 বিজিবির অধিনায়ক মহোদয়ের নেতৃত্বে বিজিবি সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম অভিযান চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সময় ওনারা মাদক চোরাকারীদের ধরপাকড় করছেন এবং উদ্ধার করছেন। আমরা চাচ্ছি ওনাদের অভিযান অব্যাহত থাকুক। সীমান্ত শহর হিসাবে রামগড়ে চোরাচালান এবং মাদকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত আমাদের রামগড় বিজিবি এটার উদ্ধার কার্যক্রম এবং এটা প্রতিহত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই এটাকে আরও উদ্ধার করার জন্য। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে 43 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, গত এক বছরে খাগড়াছড়ির রামগড় সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে 7.5 কোটি টাকার মাদক ও 8 কোটি টাকার শাড়ি, গরু ও ঔষধ উদ্ধার করা হয়েছে। গত এক বছরে এই 2022 সালে রামগড় বিজিবি ব্যাটালিয়ান প্রায় 7,000 বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ, 3,000 বোতল ফেন্সিডিল, 250 কেজি গাঁজা, 20,000 পিসের মতো ইয়াবা এবং অন্যান্য লোকাল 300 লিটারের মতো মদ ও অন্যান্য শাড়ি, গরু এবং বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ চোরাচালান হচ্ছিল, যেটা জব্দ করেছে। মাদক চোরাচালান এবং যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে রামগড় বিজিবি ব্যাটালিয়ান সর্বদাই সচেষ্ট রয়েছে এবং মাদকের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, বিজিবি মহাপরিচালক সকলেই জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং আমরা এই নীতিতে শতভাগ অটল রয়েছি ইনশাআল্লাহ। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বাঁচাতে রামগড় সীমান্তে বিজিবির অভিযান দৃষ্টান্ত হয়ে থাকবে।